নিয়েছিলি আমরা দেখেছি বাদা গাছ সিরাজুল্লাহ নগরীর বিভিন্ন জায়গায় শুকর বাজার বিভিন্ন জায়গায় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আমরা এখন তার মুখ থেকে শুনব এই দুঃস্থ অবস্থার মধ্যে যে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, ওনার সাথে বিএনপিদের তিনি দাঁড়িয়েছেন। আমরা একটু ওনার কথা বিস্তারিত একটু শুনবো শব্দ। আমরা আসলে আপনারা মিডিয়ার যারা এসেছেন আপনারা দেখেছেন সারা দিন থেকে আজকে এখনও খাওয়া দাওয়া করি নাই আমরা অনেকেই এখানে, সেই সকালে বাইর হয়েছিলাম আমরা দুপুরে, এবং নগরীর মৈয়ারচর বলেন, তারপর মডেল স্কুল মৈয়ারচর মাদ্রাসা থেকে শুরু করে টুকর বাজার থেকে শুরু করে অনেক জায়গায় খাদ্য বিতরণ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, উনি এখনও রয়েছেন আপনারা জানেন অসুস্থ অবস্থায় রাজধানীর এবারখায়ার হাসপাতালে চিকিৎসাধীন, কারান্তরীণ অবস্থায় চিকিৎসাধীন। ওই অবস্থা থেকে আপনারা দেখেছেন আমাদের নেত্রী যখন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং বন্যা যখন বিএনপির আমলে হয়েছিল তখন কীভাবে ছুটে বেরিয়েছেন, এক জনপদ থেকে আরেক জনপদে মানুষের কাছে কীভাবে দাঁড়িয়েছেন, আজও সেই ছবিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই নেত্রী যখন এদেশের মানুষ আজকে বিশেষ করে এই সিলেটের, সিলেট এবং সুনামগঞ্জের প্রায় 60 লক্ষ মানুষ আজকে বন্যায় পানিবন্দী। আপনারা দেখেছেন এই এলাকার অবস্থা শহরের একটা ভিতরে, এই এলাকায় আরও পানি ছিল, এতটুকু পানি ছিল গত পরশু দিনও, পানি অনেক অনেক জায়গা থেকে নামছে, শহরের প্রায় 60 ভাগ এরিয়া পানি। এইটুকু আপনাদের কাছে বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে আমরা এখানে কার্যক্রম পরিচালিত করছি।